রহমতুল্লাহ একদিনই বোন আপনি জানতে চেয়েছেন সুরা সুরাদুখান পড়ার কোন বিশেষ ফজিলত আছে কি না সুরা সুরাদুখান কোরআনের একটি ছোড়া আর আমভাবে কোরআন পুরাটাই ফজিলত পূর্ণ আল্লাহর কালাম এবং কোরআনের মধ্যে মানুষের জন্য আরোগ্যতা রয়েছে এবং এই কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সুপারিশ করবে দিন যারা কোরআন অনুযায়ী আমল করবে তাদের পক্ষে সুপারিশ করবে অন্যথায় তাদের বিপক্ষে সুপারিশ করবে এটা আম কোরআনের জন্য পুরা কোরআনের যত আয়াত আছে যতটি যতগুলো চূড়া আছে সবগুলো এই হাদিসগুলোর মধ্যে সামিল কিন্তু আপনি বিশেষভাবে সুরা দোকানের কোনো বিশেষ ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে এই মর্মে সম্ভবত আপনি প্রশ্ন করেছেন সুরা দোখান সম্পর্কে ইমাম তিরমিদি একটি হাদিস বর্ণনা করেছেন বলা হয়েছে যে ব্যক্তি সুরা দোখান পরে রাত্রে ঘুমাবে এবং সকালবেলা যখন উঠবে তখন সে দেখতে পাবে যে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য ক্ষমা প্রার্থনা করছে এ হাদিসটি মৌধু হাদিস বরঞ্চ সুরা দোখান সংক্রান্ত যে হাদিসগুলো পাওয়া যায় কোনো হাদিসই সঠিক হাদিস পাওয়া যায় না বিশুদ্ধ হাদিস آه موضوع الحديث آه، الله أعلم بالصواب بارك الله فيكم